সালামু আলাইকুম। আমরা শুরু করব, যারা যারা লাইভে চলে আসছি, যারা যারা লাইভে চলে আসবো তারা দ্রুত নামটা লিখে কমেন্টস করে দিব। আজকে আমরা ক্লাসের ফার্স্ট টপিক নিয়ে শুরু করব, আমাদের গ্রামার ফার্স্ট টপিক নিয়ে শুরু করব। তো আমরা কিছু কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমরা বলি যে আমাদের ইংলিশ গ্রামারের ফার্স্ট অফ অল প্রথম শুরু করব আমরা পার্সিভ স্পিচ দিয়ে। পার্সিভ স্পিচের কথা দিয়ে শুরু করতে হবে। তো পার্সিভ স্পিচের যে কথাগুলো তুমি ছোটবেলায় শুনে আসছো সেই কথাগুলোকে এখন ডিটেইলি অনেক বেশি জানতে হবে। ক্লিয়ার? ওকে, দেখি আমরা। আচ্ছা, যারা যারা লাইভে চলে আসবো তারা নামটা লিখে কমেন্টস করে দিব। হ্যাঁ, ওকে। তো আমি কিছু কথা দিয়ে শুরু করি, কিছু কথা বলে ফেলি ইনিশিয়ালি, তো এর মধ্যে যা যা লাইভে চলে আসছি নামটা লিখে কমেন্টস করে দিতে পারি। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা জানি যে ফার্স্ট অফ অল আমরা জানি যে একটি বাক্যের, ইংরেজি বাক্যের প্রত্যেকটি অংশকে একটি পার্সিভ স্পিচ বলে। আবার বলছি, একটি ইংলিশ বাক্যের প্রত্যেকটি অংশকে কী বলে? এক একটি পার্সিভ স্পিচ বলে। আমি যদি একটা সেন্টেন্স লিখি, ধরো পোয়েম ইজ আ স্টুডেন্ট, আমি যদি লিখি করিম ইজ এ স্টুডেন্ট, দেখো একটা বাক্য নিঃসন্দেহ ইংলিশ সেন্টেন্স না? বলা হয় একটা বাক্যের প্রত্যেকটি অংশকে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, প্রত্যেকটা অংশকে একটি কি বলে? পার্সিভ স্পিচ বলে। সো এটা একটা পার্সিভ স্পিচের মধ্যে পড়বে। এটাও কোনো না কোনো পার্সিভ স্পিচ, এটাও কোনো না কোনো পার্সিভ স্পিচ, এটাও কোনো না কোনো পার্সিভ স্পিচ। এখন যদি তোমাকে বলতে বলা হয় যে এটা কোন পার্সিভ স্পিচ, এটা কোন পার্সিভ স্পিচ, এটা কোন পার্সিভ স্পিচ, এটা কোন পার্সিভ স্পিচ, হয়তো তুমি একটু ঝামেলায় পড়ে যাবা। ক্লিয়ার? আমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেলটা কোন পার্সিভ স্পিচ বুঝতে একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, সমস্যা নেই। আমরা জানি যে পার্সিভ স্পিচের কথাটা দিয়ে শুরু করছি। বলা হয় একটি বাক্যের প্রত্যেকটি অংশকে এক একটি পার্সিভ স্পিচ বলে। একটি বাক্যের প্রত্যেকটি অংশকে কি বলে? পার্সিভ স্পিচ বলে। তো পার্সিভ স্পিচ যেহেতু বলে, খেয়াল করে দিকে আমরা বলি পার্সিভ স্পিচ ইন টোটাল হচ্ছে আটটা। আটটা পার্সিভ স্পিচ টোটাল। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। শেষ, ভালো কথা কয়ে দিকে আও বলছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই আটটা পার্সিভ স্পিচ। তো এই আটটা পার্সিভ স্পিচের মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে নাউন। ক্লিয়ার? তো আমরা ফার্স্ট অফ অল আমরা নাউন দিয়ে শুরু করব কথাবার্তা। আমাদের নাউন শেষ করার পরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ একটা একটা করে শুরু করবো ইনশাআল্লাহ, খেয়াল করে দেখে। তো এখন ভালো করে লক্ষ্য করে দেখে আজকের টপিক তাহলে কি? আজকের ক্লাস টপিক হচ্ছে নাউন। ক্লিয়ার? স্যার নাউন পড়াচ্ছেন, এটা আসলে কোত্থেকে পড়াচ্ছেন? খেয়াল করে দেখে তোমরা চাইলে একটু লিখে নিতে পারো, তোমরা চাইলে একটু দ্রুত লিখে নিতে পারো। নাউনটা হচ্ছে ক্লিপস টোফেলের, কালকে দেখেছিলাম, হয়তোবা কালকে দেখেছিলাম তোমাদেরকে ক্লিপস টোফেলটা। এই যে ক্লিপস টোফেলের এই টোফেলটা, ক্লিপস টোফেলটা এই যে হলুদ যেটা, ক্লিপস টোফেলের চার নাম্বার অধ্যায়ে দেওয়া আছে, চার নাম্বার চ্যাপ্টার। ক্লিপস টোফেলের কত নাম্বার চ্যাপ্টার? চার নাম্বার চ্যাপ্টার। লিখে রাখতে পারো, খাতার কোনো একদিকে লিখে রাখো, দ্রুত লিখে রাখতে পারো। ক্লিপস টোফেলের চার নাম্বার চ্যাপ্টার, ক্লিপস টোফেলের হচ্ছে চার নাম্বার চ্যাপ্টার, দ্রুত লিখবো। ক্লিপস টোফেলের চার নাম্বার, আর ব্যালেন্স টোফেলের হচ্ছে, ব্যালেন্স টোফেলের হচ্ছে প্রবলেম নাম্বার 52 লিখে দিচ্ছি, প্রবলেম নাম্বার 52, 53, 54, 55, 56, 57 এবং 64। ভালো করে এদিকে, তাহলে কি কী বললাম আমরা? ক্লিপস টোফেলের চার নাম্বার অধ্যায় এবং ব্যালেন্স টোফেলের হচ্ছে 52 থেকে 57 পর্যন্ত এবং 64। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের নাউনের আলোচনাটা এখানে থাকে। তো আমরা শুরু করছি নাউনের আলোচনা দিয়ে। যারা যারা চলে আসি তারা নাম লিখে, নাম লিখে দিব, কে কোথা থেকে একটু লিখে দিব, কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো লিখে দিব, নামটা লিখে দিব। ক্লিয়ার? যাদের কাছে টোফেল আছে তো ভালো কথা, যাদের কাছে টোফেল নাই তারও সমস্যা হবে না আশা করি। দেখো ঠান্ডা মাথায় শুরু করি এবং খাতা কলম নিয়ে বসি, যা যা বলছি এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো তুমি লিখে রাখতে পারো। শুরু করছি আমরা। সো আমরা বলছি আমাদের আজকের টপিক হচ্ছে নাউন, শুরু করছি। আল্লাহ আশা করে বলছে নাউন কী জিনিস, নাউন কাকে বলে। ক্লাস শুরু করার আগে বলে দিই, আমি যে কোনো জিনিস পড়ানো শুরু করার আগে একদম শূন্য থেকে শুরু করব, একদম জিরো থেকে শুরু করব, বেসম্যান থেকে শুরু করব। ক্লিয়ার? ওকে, দেখি আমরা, যাতে করে আমরা যে কোনো লেভেলের স্টুডেন্ট হোক, সে ভালো স্টুডেন্ট হোক, সে খারাপ স্টুডেন্ট হোক, সে মাঝারি মানের স্টুডেন্ট হোক, যাতে করে সে সবগুলো ইনফরমেশন পেতে পারে, সবগুলো জিনিস সে বুঝতে পারে। হ্যাঁ, শুরু করি। দেখো তাহলে বলছিলাম নাউন কী জিনিস। এখন যদি প্রশ্ন করা হয় নাউন কাকে বলে, নাউন কী জিনিস, এখন নিঃসন্দেহে তোমরা হয়তো উত্তর দিবা, হয়তো উত্তর দিবে, অধিকাংশ স্টুডেন্ট উত্তর দিবে, দেখো কোনো কিছুর নামকে নাউন বলে। হ্যাঁ, সত্য কথা, কোনো কিছুর নামকে নাউন বলে। ছোটবেলা থেকে আমরা এটা পড়ছি, কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। এখন কথা হচ্ছে এই কথা দিয়ে আসলে নাউনের পূর্ণাঙ্গ সংজ্ঞা আসলে হয় না এবং নাউনটা পুরোপুরি চেনা যায় না। ক্লিয়ার? আজকে আমরা নাউনটাকে পুরোপুরি চিনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসো তাহলে বললাম নাউন কী জিনিস বলা হয়। ভালো করে দিকে আমি কিছু কথা লিখে রাখছি। এক নাম্বার,
বললাম কোন কিছুর নামকে নাউন বলে, সত্য কথা, কোন কিছুর নামকে কি বলে, নাউন বলে। এক নাম্বার, কোন কিছুর নামকে নাউন বলে। কিরকম কোন কিছুর নাম মানে, আমি যদি বলি কোন ব্যক্তির নাম শফিক, রফিক, সালাম, বরকত, নাউন। আমি যদি বলি কোন মেয়ের নাম, ধরো কি বললাম যে আমেনা, সকিনা, তারপর হচ্ছে জরিনা, হ্যাঁ নাউন। আমি যদি বলি কোন দেশের নাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, নাউন। আমি যদি বলি কোন শহরের নাম, বললাম যে চট্টগ্রাম শহর, ঢাকা শহর, রাজশাহী শহর, ক্লিয়ার। যে কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে, কোনো সমস্যা নাই। তাহলে কি বললাম, এক নাম্বার কোনো কিছুর নামকে নাউন বলে। চাইলে লিখে রাখতে পারো ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, হ্যাঁ, ডট 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 ডট, শফিক, রফিক, সালাম, বরকত, ডট 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 ডট, এক্সেট্রা এক্সেট্রা, ব্লা ব্লা ব্লা। দুই নাম্বার হচ্ছে, খেয়াল করে দিকে, কোনো কিছুর নামকে তো নাউন বলেই। দুই নাম্বার হচ্ছে, যা কিছু চোখে দেখা যায়, যা কিছু চোখে দেখা যায় তাকেও নাউন বলে। সোজা কথা, দাবো দুনিয়ায় যা কিছু ভাই চোখকে দেখবা সব নাউন। কি বলছি, যা কিছু চোখকে দেখা যায় সব নাউন, এক কথা সে সব নাউন বলে। কি কি চোখে দেখা যায়, তুমি খেয়াল করো তোমার আশেপাশে কি আছে, নিঃসন্দেহে তোমার, নিঃসন্দেহে তোমার আশেপাশে তোমার হাতে একটা হয়তো কলম আছে, কলমটা দেখা যায়, কলমটা নাউন। তোমার সামনে হয়তো একটা খাতা আছে, খাতাটা দেখা যায়, খাতাটা নাউন। তোমার উপরে হয়তো একটা ফ্যান চলতেছে, ফ্যানটা দেখা যায়, ফ্যানটা নাউন। পাশে হয়তো একটা ওয়াল দেখা যায়, ওয়ালটা নাউন। এই যে এখানে মধ্যে তুমি হোয়াইট বোর্ড দেখতেছো, হোয়াইট বোর্ডটা নাউন। এই যে একটা মার্কার দেখতেছো, মার্কার নাউন। এই যে আমি একটা শার্ট পরে, শার্ট দেখা যায়, শার্ট নাউন। এই যে চুল দেখা যায়, চুল নাউন, রাইট। তাহলে ভালো করে লাগে, টিচারকে দেখা যায়, টিচার নাউন। স্টুডেন্ট দেখা যায়, স্টুডেন্ট নাউন। বয় দেখা যায়, ছেলেদের দেখা যায়, ছেলেরা নাউন। গার্ল দেখে দেখা যায়, মেয়ে দেখে দেখা যায়, মেয়েরা নাউন। সোজা কথা ভাই, তারপর দুনিয়ায় যা চোখকে দেখা যায় সব নাউন। বুঝছি কিনা দেখতো? তাহলে এক নাম্বার বললাম কোনো কিছুর নামকে নাউন বলে, দুই নাম্বার বললাম তাবুত দুনিয়ায় যা চোখকে দেখা যায় সব নাউন, যা চোখকে দেখা যায় সব নাউন, ক্লিয়ার। এবার বললাম ভালো করে লক্ষ্য দিকে, যা কিছু চোখে দেখা যায় না, যা কিছু চোখে দেখা যায় না কিন্তু অন্তর দিয়ে অনুভব করা যায়। আবার বলছি, যা কিছু চোখে দেখা যায় না কিন্তু অন্তর দিয়ে অনুভব করা যায় তাকেও আমরা নাউন বলি। কিরকম ব্যাপারটা খেয়াল করো, বলে স্যার বুঝি নাই, আসো একটু বুঝাই দিই। বললাম যা কিছু দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ধরো আমরা দেখা যায় যে, ধরো কিন্তু আমরা ধরলাম দুইটা ফ্রেন্ডের নাম নিলাম, ধরো একজনের নাম হচ্ছে করিম আর একজনের নাম রহিম, আব্দুল করিম, আব্দুর রহিম। দুইজন খুব ভালো বন্ধু, তারা সবসময় একসাথে বসে, একসাথে খায়, একসাথে হাঁটে, একসাথে যায়, হ্যাঁ সবসময় একসাথে স্কুলে আসে, একসাথে কলেজ যায়, হ্যাঁ একসাথে পড়াশোনা করে, সবকিছু একসাথে করে। তা আমরা কি বলি, আমরা বলি যে হ্যাঁ করিম আর রহিমের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং। কি বলি, করিম আর রহিমের ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং। আচ্ছা দেখো তো, ফ্রেন্ডশিপ কি দেখা যায়, ফ্রেন্ডশিপ কি দেখা যায়, দেখা যায় ফ্রেন্ডশিপ না, দুইটা ফ্রেন্ড দেখা যায়। করিমকে দেখা যায়, আব্দুল করিমকে দেখা যায়, আব্দুর রহিমকে দেখা যায়, দুইটা ফ্রেন্ডকে দেখা যায়, কিন্তু ফ্রেন্ডশিপ দেখা যায় নিঃসন্দেহে না। তাহলে কি আমরা বুঝি যে না, এখানে একটা ফ্রেন্ডশিপ আছে, হ্যাঁ। তারপরে ধরো তোমাদের লেভেল থেকে আমি যদি বলি যে অনেকে দেখা যায়, আবার অনেকের মধ্যে দেখা যায় আমরা বলি আর কি রিলেশনশিপ, কি বলি রিলেশনশিপ, অনেকে এটা বললে অনেকের আবার কেমন কেমন যায় যাক আল্লাহ মাফ করুক, ক্লিয়ার। তো বলবো রিলেশনশিপ। আচ্ছা রিলেশনশিপ কি দেখা যায়, রিলেশন না, রিলেশনশিপ না, রিলেশন বলি শুধু, রিলেশন কি দেখা যায়, রিলেশন সম্পর্ক দেখা যায় না তো, কিন্তু বোঝা যায় হ্যাঁ এখানে একটা কি আছে, রিলেশন আছে। তাহলে বলা হয় যেগুলো চোখে দেখা যায় না, যেগুলো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যেগুলো চোখে দেখা যায় না কিন্তু অন্তর দিয়ে কি করা যায় অনুভব করা যায়, ওইটাও নাও। তাহলে তিনটা কথা বললাম এখন পর্যন্ত, এক নাম্বার কোনো কিছুর নামকে নাউন বলে, দুই নাম্বার যা কিছু চোখে দেখা যায় ভাই সব নাউন বলে, তিন নাম্বার যা চোখে দেখা যায় না কিন্তু অন্তর দিয়ে অনুভব করা যায় তাকেও নাউন বলে, ক্লিয়ার স্যার। এখন ভালো করে লক্ষ্য করি, ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট একটা গল্পের অবধারণা করি, হ্যাঁ। ধরো আমি ধরে নিচ্ছি আজকের দিনটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, হ্যাঁ ধরে নিচ্ছি 14 ফেব্রুয়ারি। তো আমাদের আবার অনেকে আছে যারা 14 ফেব্রুয়ারি আর 16 ডিসেম্বর হোক আর 26 মার্চ হোক সবগুলোরে 14 ফেব্রুয়ারি বানা ফেলে, হ্যাঁ। যাক এখন কি হলো, তুমি ধরো ক্লাস করতে গেছো কলেজে কিংবা স্কুলে কিংবা কোচিং ক্লাস করতে গেছো, ওই সময় দেখলা যে তোমার মানে সামনে দিয়ে একটা ছেলে, সে ইনটিট করে চুল টুল স্পেক স্পেক করে হাতের মধ্যে একটা ফুল নিয়ে সে মোটামুটি মানজামারি ঘুরতেছে, আরে সেই রাইট গান গাইতে গাইতে সামনে দিকে যাচ্ছে। এখন খেয়াল করে দিকে, আবার কিছুক্ষণ পরে থানার মধ্যে খেয়াল করি, কিছুক্ষণ পরে কি হলো তোমার ওই ছেলে, তুমি আচ্ছা আমি 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট সময় নিচ্ছি একটু। রাইট, আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপশন, আসো। তো এখন কি হলো, ওই ছেলে যাচ্ছে হাতে ফুল, ইনটিন করা শার্ট, সে স্ট্রাইক করা চুল। এখন তুমি ধরো ক্লাস করছো 1-2 ঘন্টা ক্লাস শেষ করে তুমি যখন আবার নামতেছো কলেজ থেকে কিংবা কোচিং থেকে কিংবা স্কুল থেকে নামতেছো, তখন দেখলা যে ছেলেটা আবার ফেরত আসতেছে ওদিক থেকে। এখন ওই ছেলের এখন তখন তো এভাবে করে হাঁটছিল, এখন তার সেটা এভাবে করে হাঁটতেছে, হ্যাঁ। তো তার ইনটিন নষ্ট হয়ে গেছে খুব একটা, চুল স্পেক নামে গেছে, হাতের ফুলেটা ভেঙে গেছে, গালের মধ্যে চার আঙ্গুলের দাগ, মাঝখানটা নিঃসন্দেহে কি ইতিহাস, মাঝখানটা কি ইতিহাস নিঃসন্দেহে না। এখন দেখো তো ওই ছেলেকে তো দেখা যায় না, তাহলে ছেলে চোখে দেখা যায় তাহলে নিঃসন্দেহে এটা নাউন, ছেলে নাউন। আমার ওই শার্ট যে পরছিল মাঞ্জা পরা ইস্তারি করা সেই শার্টটা, ওইটাও নাউন। তার সে চুলগুলো স্পাইক করা চুল, ওইটাও নাউন। তার হাতে গোলাপ ফুলটা, ওইটাও নাউন, চোখে দেখা যায়। আচ্ছা তার ভিতরের ইমোশন কি দেখা যায়, ইমোশনটা দেখা যায় না তো, কিন্তু আমরা বুঝি হ্যাঁ ইমোশন।
আচ্ছা তার ভিতরে যে এক্সাইটনেস, এই এক্সাইটনেস কি দেখা যায়? সে যে এক্সাইটেড ছিল, এক্সাইটনেস দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, হ্যাঁ এখানে এক্সাইটনেস কাজ করতেছে, এটাও নাউন। তাহলে পরবর্তীতে তার ভিতরে যে হ্যাপিনেস ছিল, হ্যাপিনেস এটা কি দেখা যায়? নিঃসন্দেহে দেখা যায় কিন্তু অনুভব করা যায়, রাইট? তাহলে এটাও নাউন। তাহলে কি বললাম, কোনো কিছুর নামকে নাউন বলে, যা কিছু চোখে দেখা যায় তাকে নাউন বলে, যা চোখে দেখা যায় না অন্তর দিয়ে অনুভব করা যায় তাকেও নাউন বলে। এবং চার নম্বর পয়েন্ট, যদি কোনো ওয়ার্ডের শেষে, যদি কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে, আবার বলছি কোনো ওয়ার্ডের শেষে যদি টি আই ও এন, এস আই ও এন, ই এন সি ই, এ এন সি ই, ম্যান্ট, হুট, ডম, ন্যাস, টি ওয়াই, আই টি ওয়াই, আই এস থাকে, আমি একটু ক্যামেরা খুলে দিচ্ছি, বললাম টি আই ও এন, এস আই ও এন, E N C E, A N C E, ম্যান্ট, হুট, ডম, ন্যাস, টি ওয়াই, আই টি ওয়াই, আই এস থাকে, তবে ওই ওয়ার্ডটাও নাউন হয়, ক্লিয়ার? এখন চাইলে আমার সাথে একটু পড়তে পারো, কি কি বলছি, টি আই ও এন, এস আই ও এন, ই এন সি ই, এ এন সি, টি আই ও এন, এস আই ও এন, ই এন সি ই, এ এন সি, আমার সাথে তুমি তিনবার মনে মনে কোরাস করতে পারো, আমার সাথে একটু মনে মনে কোরাস করো, একটু আস্তে আস্তে আওয়াজ করে কোরাস করো, হ্যাঁ দেখবা তুমি যদি আমার সাথে কোরাস করো দেখবা তোমার পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, কি বলছি, টি আই ও এন, এস আই ও এন, ই এন সি, এ এন সি, টি আই ও এন, এস আই ও এন, ই এন সি, এ এন সি, টি আই ও এন, এস আই ও এন, ই এন সি, এ এন সি, একটু পর্যন্ত যাদের মুখস্থ হয়ে গেছে তারা একটু কষ্ট করে কমেন্টসে লিখে দিতে পারো, কমেন্টসে লিখে দিতে পারো, রাইট? এই চারটা যাদের মুখস্থ হয়ে গেছে, টি আই ও এন, এস আই ও এন, ই এন সি, এ এন সি। এরপরে আমি আরেকটু সামনে আছি, ম্যান্ট, হুট, ডম, ন্যাস, ম্যান্ট, হুট, ডম, ন্যাস, ম্যান্ট, হুট, ডম, ন্যাস, রাইট? তাহলে কি হলো, আটটা হলো, টি আই ও এন, এস আই ও এন, ই এন সি, এ এন সি, ম্যান্ড, হুড, ডম, নেস, সব লাস্টটা তিনটা বললো, টি ওয়াই, আই টি ওয়াই, আই এস, টি ওয়াই, আই টি ওয়াই, আই এস, টি ওয়াই, আই টি ওয়াই, আই এস। চাইলে আমার সাথে একটু মনে মনে ক্রস করতে পারো, একসাথে একসাথে একটু আওয়াজ করে ক্রস করতে পারো, টি আই ও এন, এস আই ও এন, ই এন সি, এ এন সি, ম্যান্ড, হুড, ডম, নেস, টি ওয়াই, আই টি ওয়াই, আই এস। আবার বলছি, T I O N, S I O N, E N C, A N C, ম্যান্ড, হুট, ডম, ন্যাস, T E Y, I T Y, I E S। যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে, যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে টি আই ও এন থাকে, এস আই ও এন থাকে, ই এন সি থাকে, এ এন সি থাকে, ম্যান থাকে, হুট থাকে, ডম থাকে, ন্যাস থাকে, টি ওয়াই, আই টি ওয়াই কিংবা আই এস থাকে, তবে ওই ওয়ার্ডটা নাউন হয়। আবার বলছি, কোনো ওয়ার্ডের শেষে, আবার বলছি শেষে কিন্তু, শুরুতে না, শেষে যদি এগুলো থাকে তবে ওই ওয়ার্ডটা কি হয়, নাউন হয়। আচ্ছা একটু কিছু উদাহরণ দিই, উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বললাম অ্যাকশন, রাইট? অ্যাকশন দেখো তো, টি আই ও এন আসে না, অ্যাকশন, টি আই ও এন আসে না, তাহলে নিঃসন্দেহে কি বলতো, নাউন। আমরা বললাম কনভার্সন, সি ইউ এন ভি আর এস আই ও এন, কনভার্সন, নিঃসন্দেহে নাউন। আমরা বললাম ডিফেন্স, ডি ই এফ ই এন সি, ডিফেন্স, ওকে, ডিফেন্স, নিঃসন্দেহে ডিফেন্সটাও নাউন। দেখি আমরা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ডিফেন্স নিঃসন্দেহে নাউন। তা বললাম ডিফেন্স নাউন। আমরা বললাম এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট, হ্যাঁ এগ্রিমেন্ট, অ্যামিয়েন্টিমেন্ট। আমরা বলতে পারি ডেভেলপমেন্ট, হ্যাঁ নাউন, যদি ডেভেলপমেন্ট নাউন চান করে ডেভেলপমেন্ট যাক ওইটা পারবেন না। বললাম হুট, বললাম দেখো চাইল্ডহুড, নাউন। বললাম ডম, দেখলাম ফ্রিডম, ফ্রিডম, রাইট? কিংডম, ফ্রিডম, নাউন, ক্লিয়ার? তারপরে যদি বলি আমরা একটু কিছু বলি, ন্যাস নিয়ে বলি, কাইন্ডনেস, কাইন্ডনেস, নাউন, ক্লিয়ার? বললাম টি ওয়াই, অনেস্টি, টি ওয়াই, আই টি ওয়াই। বললাম হিউমিলিটি, নাউন। তাহলে আর আই এস মানে হচ্ছে যে কোনো ওয়াযুক্ত এস ভাইস ফর্ম আর কি, খেয়াল করে দিকে। তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা বলছিলাম খেয়াল করো স্যার, আমরা বলছি কোনো ওয়ার্ডের শেষে যদি টি আই ও এন, এস আই ও এন, ই এন সি ই, এ এন সি ই, ম্যান্স উড, ডমনেস, টি ওয়াই, আই টি ওয়াই, আই এস থাকে, তাহলে ওই ওয়ার্ডটা নাউন হয়। কিছু উদাহরণ দিচ্ছিলাম, বললাম অ্যাকশন, কনভার্সন, ডিফেন্স, হ্যাঁ এগ্রিমেন্ট, চাইল্ডহুড, ফ্রিডম, তারপরে বলছিলাম কাইন্ডনেস, অনেস্টি, হিউমিলিটি, এক্সেট্রা। ওকে স্যার, খেয়াল করে দিকে। তাহলে এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ালাম একটু পর্যন্ত কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারি, আর প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে আগাবো একটু। এখন ঠান্ডাবাদে খেয়াল করো, বলা হয় নাউনের একটু পর্যন্ত আমরা নাউন চিনলাম এখন পর্যন্ত, এবং ঠান্ডাবাদায় খেয়াল করি, এই যে বলছি কোনো কিছু নামকে নাউন বলে, যা কিছু চোখে দেখা যায় তাকে নাউন বলে, যা কিছু অনুভব করা যায় তাকে নাউন বলে, এই যে অনুভব করা যে নাউনগুলো, এই সবগুলো আসলে মূলত এই জায়গাটায় আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আসলে মূলত এই নাউনগুলোকেই আমরা বেসিক্যালি নির্দেশ করি আর কি, বেসিক্যালি, হ্যাঁ। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের নাউনের পরিচয়, এই পর্যন্ত হচ্ছে নাউনের পরিচয়। এতদিন পর্যন্ত আসলে আমরা যে এক বাক্যে শিখতাম কোনো কিছুর নামকে নাউন বলে, এই টোটাল কথাটা, এই নাউনের টোটাল কথা আজকে এসে সম্পূর্ণ করে দিলাম এই চারটা পয়েন্টে, ক্লিয়ার? কোনো কিছুর নামকে নাউন বলে, যা কিছু চোখে দেখা যায় তাকে নাউন বলে, যা কিছু অনুভব করা যায় তাকেও নাউন বলে,
এবং কোনো ওয়ার্ডের শেষে যদি টিআই ওয়াই এস আই ওয়াই এন সি এন সি ম্যান টু ডমিনেন্স টিওয়াই আই টি ওয়াই আই এস থাকে তবে এটাও নাউন হয়। এখন কথা হচ্ছে স্যার এই যে বললেন টিআই ওয়াই এস আই ওয়াই এন সি এন সি ম্যান টু ডমিনেন্স টিওয়াই আই টি ওয়াই আই এস এগুলো কি বলে? এইগুলোকে বলা হয় নাউন সাফিক্স। এগুলো কি বলা হয়? নাউন সাফিক্স। নাউন সাফিক্স যে লাস্টের যে অংশগুলো দিয়ে আমরা নাউন চিনতে পারি, নাউন সাফিক্স। নাইনটিনে হয়তো বা সাফিক্সের অংশটা আমরা পড়ছি, সাফিক্স প্রেফিক্স পড়ছিলাম হয়তো বা, এগুলোকে বলা হয় নাউন সাফিক্স। এখন এখানে মধ্যে নাউন সাফিক্স লিখছি টোটাল 4 4 8 9 10 11, এরকম কি শুধু 11টা আছে? না স্যার, ওরা অনেকগুলো আছে। নাউন সাফিক্সের মধ্যে আরও অনেকগুলো আছে, হ্যাঁ, যেমন শিপ একটা নাউন সাফিক্স, এরকম আরও অনেকগুলো আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাউন সাফিক্সগুলো যেগুলো থেকে পরীক্ষা আসে সেগুলোই মূলত এখানে 11টা লিখে দিছি। ক্লিয়ার স্যার? আশা করি একটু পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা যদি একটু পর্যন্ত কোনো সমস্যা না হয় আজকের মতো এখানে শেষ করব, আগামীকাল আবার দেখা হবে। শুধু একটাই একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যত ফ্রেন্ড আছে তোমার সবগুলো ফ্রেন্ডকে এই গ্রুপের মধ্যে এই গ্রুপে ইনভাইট করে দাও, যারা যারা ইনভাইট করছিলা আবার ইনভাইট করে দাও, যাতে করে সবাই মিলে তোমার সবগুলো ফ্রেন্ড মিলে ক্লাস করতে পারে, সবাই মিলে তার ইংলিশের বেসম্যান যেন ক্লিয়ার করে ফেলতে পারে। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবো, সালামু আলাইকুম।